পরান সিনেমার মাধ্যমে সিনেমা প্রেমীদের সব মনোযোগ নিজের দিকে টেনে নিয়েছিলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। বর্তমানে দুই বাংলা মিলিয়ে দারুণ ব্যস্ত সময় কাটছে এই নায়িকার। তারই ধারাবাহিকতায় মিম এবার যুক্ত হয়েছেন নতুন একটি সিনেমায়। তার অভিনীত নতুন এই সিনেমার নাম দিগন্তে ফুলের আগুন। এদিকে সিনেমাটি প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে মিম বলেন, সবসময় ভালো গল্প ও ভালো চরিত্রের সঙ্গে থাকতে চাই, যা দর্শকদের ভাবাবে এবং ভালো লাগা দেবে, সেই সঙ্গে একজন অভিনেত্রী হিসেবে আমাকেও তৃপ্তি দেবে। দিগন্তে ফুলের আগুন অসাধারণ একটি গল্পের সিনেমা, আমার বিশ্বাস ভালো কিছু হবে। অভিনেত্রী আরও বলেন, আমি অভিনয় করছি পান্না কায়সারের চরিত্রে। শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের জীবন নিয়ে এই সিনেমার গল্প। দিগন্তে ফুলের আগুন সিনেমাটি পরিচালনা করছেন ওয়াহিদ তারেক। পহেলা আগস্ট থেকে শুরু হয়েছে ছবিটির শুটিংয়ের কাজ। এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে মিম অভিনীত অন্তর্জাল ও মানুষ শিরোনামের দুটি সিনেমা।